ফ্রেন্ডস ওয়েলকাম টু আরডেন স্টাডি সো আজ আমরা টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার জন্য টোটাল টোয়েন্টি এমসি নিয়ে আলোচনা করবো তো দেখুন এখানে লিখা আছে দু হাজার এমসি কিউ সিরিজ অ্যাকচুয়ালি আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড থেকে দু হাজার নিয়ে আলোচনা করবো পরীক্ষার আগ পর্যন্ত তো এটি হচ্ছে পার্ট ওয়ান এবং আশা করি আমরা ধারাবাহিকভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে আমরা শেষ করতে পারবো তো ক্লাসগুলো দেখলে আশা করি আপনাদের কাজে আসবে এই কারণে কারণ হচ্ছে আমাদের আর্টিয়ান স্টাডি যে চ্যানেলটা রয়েছে এখানে প্রায় সত্তর থেকে একাত্তরটার মতো ভিডিও রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাকজির একদম বিস্তারিতভাবে আলোচনা তো ক্লাসগুলো তো আপনারা দেখবেন পাশাপাশি এমসিকিউগুলো কিউগুলো প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষার মধ্যে ত্রিশে মানে ত্রিশ নম্বর তো আসে তার মধ্যে ভালো একটা স্কোর করতে পারবেন তো দেখুন আজকের প্রথম প্রশ্ন ব্যক্তির জন্মগত উপাদান বা বৈশিষ্ট্য কি নামে পরিচিত অফশের এতে রয়েছে জেনোটাইপ বিতে রয়েছে ফেনোটাইফ সিতে রয়েছে বংশ পরম্পরা ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তো টেট পরীক্ষার মধ্যে উপরের কোনোটি নয় এটি হচ্ছে মারাত্মক একটা অপশান তো মাথার মধ্যে রাখবেন যে আনসার উপরের কোনোটি নয় এটিও হতে পারে তো দেখুন এখানে যে আনসারটা হচ্ছে এটা হচ্ছে অপশান এ জেনোটাইফ কী হবে আনসার জেনোটাইপ তো জেনোটাইফ হচ্ছে আমাদের আনসার তো ব্যক্তির জন্মগত উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে জেনোটাইফ তারপর ভেরি ইম্পর্ট্যান্ট প্রজ্ঞামূলক বিকাশ বলতে বোঝাই তো অ্যাকচুয়ালি প্রজ্ঞামূলক মানে হচ্ছে কোগনেটিভ কি কোগনেটিভ তো কোগনেটিভ জিনিসটা কি এটা হচ্ছে আমাদের রিলেটেড টু ব্রেন আমাদের ব্রেনের যত কাজ আছে সবগুলি হচ্ছে কোগনেটিভের আন্ডারে আসে তাহলে দেখুন সমস্যা সমাধানের স্তরের পরিবর্তন অবশ্যই সমস্যার কিভাবে সমাধান করব তো এটা আমরা ব্রেন আমাদের মস্তিষ্ক দিয়ে কিন্তু করে থাকি ও ভাষার ক্ষেত্রে পরিবর্তন দেখুন আমাদের মেমরি পাশাপাশি আমি যে কথা বলছি ভাষা এগুলো পরিবর্তনের ক্ষেত্রে কিসের গুরুত্ব রয়েছে প্রজ্ঞা মানে কগনেটিভ ও চিন্তনের ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আমাদের রিজনিং বা থিঙ্কিং এগুলো কিসের আন্ডারে আসে প্রজ্ঞামূলক বিকাশের আন্ডারে আসে তার জন্য আনসার আনসার কি হবে আমাদের অপশন ডি মানে শেষের যে অপশনটা রয়েছে উপরের সবগুলি ক্লাসগুলো দেখবেন বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার মধ্যে আসলে যেন ভালো একটা স্কোর করতে পারেন তারপর দেখুন নিচের কোনটি সামাজিকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত এখানে কী বলা হচ্ছে প্রশ্নটা ভালোভাবে দেখবেন সামাজিকরণ প্রক্রিয়া তো সামাজিকরণ প্রক্রিয়া কিন্তু আমাদের প্রত্যেক দিন হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ঠিক আছে তো দেখুন প্রথমে কি রয়েছে সমাজ অনুমোদিত আচরণ অবশ্যই সামাজিকরণের মধ্যে কি আছে সমাজ অনুমোদিত আচরণ আমরা সমাজের মধ্যে কীরকম আচরণ করব এটা কিন্তু সমাজ থেকেই শিখি হ্যাঁ তারপর সামাজিক ভূমিকা পালন অবশ্যই সমাজের কিছু ভূমিকা রয়েছে এগুলো পালন করা সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন অবশ্যই সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন করতে হবে তো তার জন্য আনসার হচ্ছে অপশন ডি উপরের সবগুলি তারপর দেখুন চার নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে একটা ফ্র্যাকচুয়াল কোয়েশ্চেন কারণ কি এটা আমাদের মুখস্থই রাখতে হবে তো দেখবেন আমাদের যে পরীক্ষা হয় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি এখানে কিন্তু ফ্লচুয়াল খুব কম আসে খুব কম আসে এবার মোটামুটি এসেছে তবে আমাদেরকে কিন্তু ভুজে আনসার করতে হবে অ্যাকচুয়ালি আমরা এমনভাবে সেটটা করব যেখানে প্র্যাকটিস পাশাপাশি আমরা সরি ফ্র্যাকচুয়াল পাশাপাশি আমরা যেন আপনারা আপনারা বুঝে শুনে আনসার করতে পারেন সেই ধরনের চিন্তাভাবনাগুলো নিয়েই আমরা কিন্তু এমসি কেউ নিয়ে আসবো তো দেখুন দেখুন এম ইল গ্রন্থটি কার রসু স্কেনার রবীন্দ্রনাথ ঠাকুর উপরের কেউ নন আনসার হচ্ছে অপশান এ রসু মানে প্রথম যে অপশানটা রয়েছে সাইমন স্কেল কবে আবিষ্কার করেন তো দেখুন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে নাকি উপরের কোনটি নয় তো আনসার হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মনে রাখবেন আনসারটা কি হবে আনসারটা হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আনসারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে নিচের কোন ধরনের বুদ্ধির কথা স্ট্যানবার্গ বলেননি উপাদানগত বুদ্ধি পরীক্ষামূলক বুদ্ধি বর্ণনা প্রাসঙ্গিক বুদ্ধি নাকি ভাষাগত বুদ্ধি তো দেখুন স্ট্যানবাগ কিন্তু ভাষাগত বুদ্ধি বলেননি তবে ভাষাগত বুদ্ধির কথা কে বলেছেন আমাদের গার্ডনার তো দেখুন স্ট্যান্ডবার্গ কিন্তু বলেছিলেন উপাদানগত বুদ্ধির কথা মনে রাখবেন ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষামূলক বুদ্ধি এবং বর্ণনা প্রাসঙ্গিক বুদ্ধি এই তিনটার কথা কিন্তু বলেছিলেন কিন্তু ভাষাগত বুদ্ধির কথা বলেননি ভাষাগত বুদ্ধির কথা বলেছেন আমাদের গার্ডনার কে বলেছিলেন গার্ডনার মনে রাখবেন মাল্টি যে ইন্টেলিজেন্স দিয়েছিলেন তিনি কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত বুদ্ধির কথা বলেছেন তারপর দেখুন সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে নিচের কোনটি গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বের ত্রিমাত্রিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নেই তো দেখুন গিলফোর্ড কী দিয়েছিলেন ট্রাই ডাইমেনশনাল থিওরি মানে ত্রিমাত্রিক থিওরি বা তত্ত্ব এখানে বলা হচ্ছে ত্রিমাত্রিক তত্ত্বর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নেই এই ধরনের প্রশ্ন কিন্তু আসে প্রক্রিয়াকরণ প্রক্রিয়ার মাত্রা বিষয়বস্তুগত মাত্রা উৎপাদনগত মাত্রা নাকি উপকরণগত মাত্রা তো আনসার হচ্ছে উপকরণগত মাত্রা এটার কথা বলিনি প্রক্রিয়া বিষয়বস্তু এবং উৎপাদনগত মাত্রার কথা কিন্তু ট্রাই ডাইমেনশনাল যে থিওরিটা রয়েছে ত্রাই ডাইমেনশনাল এটার মধ্যে কিন্তু আমাদের রয়েছে তারপর দেখুন শব্দ এবং তাদের অর্থ নিয়ে আলোচনা করে কোনটি রূপতত্ত্ব ধ্বনি বিজ্ঞান তত্ত্ব নাকি উপরের কোনোটি নয় তো আনসার হচ্ছে শব্দ শব্দতত্ত্ব নয় নম্বর ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভি বি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এডিএচডি এর পুরো নাম হল তো দেখুন অ্যাটেনশান ডিফিসিট ডিফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নাকি অ্যাটেনশান ডেভেলপ হাই ডিসঅর্ডার এটা হচ্ছে না এরিয়া ডেভেলপ হাই ডিসঅর্ডার এটা হচ্ছে না উপরের এটা হবে না তার কারণ হচ্ছে আনসার হচ্ছে প্রথমটি অ্যাটেনশন ডিফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তারপর দেখুন দশ নম্বরে আমাদের কাছে রয়েছে লিঙ্গ বৈষম্য বলতে বোঝা জেন্ডার তো জেন্ডার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি দেখবেন জেন্ডার কি এটা হচ্ছে সৃষ্ট একটা ধারণা জেন্ডার যেটা সমাজ কর্তৃক আরোপিত তো এটা সমাজ সৃষ্টি করেছে সেক্স হলে অন্য ব্যাপার কিন্তু জেন্ডারের যে ধারণাটা মেয়েরা এরকম কাজ করবে ঘরের কাজ করবে ছেলেরা বাইরে গিয়ে কাজ করবে এই ধরনের যে চিন্তা ভাবনা ছেলেরা হ্যাঁ ম্যাথ এবং সায়েন্স খুব ভালো পারে মেয়েরা মানে ছেলেরা সায়েন্স এবং ম্যাথ ভালো পারে মেয়েরা সাহিত্য খুব ভালো পারে এই ধরনের যে একটা চিন্তা ভাবনা হ্যাঁ হ্যাঁ মেয়েরা শুধুমাত্র সেলাই কাজ করবে ছেলেরা ছেলেদের দ্বারা সেলাই কাজ হয় না এই ধরনের যে চিন্তাভাবনা এটাকে জেন্ডার বলা হচ্ছে এটা সমাজ কর্তৃক আরোপিত তো এখানে কী বলা হচ্ছে দেখুন সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষের অসম ভূমিকা নারীদের তুলনায় পুরুষের সংখ্যা নগণ্য এটা ভুল নারীদের তুলনায় পুরুষের উন্নত এটাও ভুল উপরের কোনটি নয় এটাও ভুল আনসার হচ্ছে সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষের অসম ভূমিকা মানে এটা সমান ভূমিকা না আমরাই কিন্তু অসম করে রেখেছি দেখবেন মেলাতে গেলে কি হয় অনেক সময় মেয়ে বাড়িতে কন্যা সন্তান থাকলে আমরা পুতুল কিনে নিয়ে আসি আর ছেলে যদি বাড়িতে থাকে তাহলে ক্রিকেট ব্যাট বা আমরা কিনে আসব আর গাড়ি নিয়ে আসবো তো আমাদের মেন্টালিটিটা প্রথমে চেঞ্জ করতে হবে কারণ ছেলে মেয়েরা ছোটো থেকে যা দেখবে তাই শিখবে তো এটা কিন্তু দিনের পর দিন তাদের মাথার মধ্যে বসে যায় হ্যাঁ যেটাকে স্টেরিও টাইপ আইডিয়াও বলা হয় দেখবেন আমাদের দাদু দিদার মধ্যে স্টেরিয় টাইপ আইডিয়াটা একটু বেশি থাকে কারণ সমাজ এখন পরিবর্তন হচ্ছে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি যে সব কাজ সবাই করতে পারে তো এই যে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার এটাকে কিন্তু এটা কিন্তু কি সমাজ কর্তৃকালের পিত একটা অসম ভূমিকা নারী পুরুষের তো সেক্স হলো এটা দেখুন সেক্স কী সেক্স হচ্ছে বায়োলজিক্যাল কেন বায়োলজিক্যাল এটা আমরা পরিবর্তন করতে পারবো না তো এটা সামাজিক বিষয় না সাংস্কৃতিক বিষয় না এটা জৈবিক বিষয় তা অপশান সি হচ্ছে আমাদের আনসার তারপরে দেখুন একজন শিক্ষক হিসেবে আপনি যা করার চেষ্টা করবেন ব্যক্তি বৈষম্য দূর করা না কখনোই এটা করবেন না কারণ ব্যক্তিগত বৈষম্য থাকবে আর ব্যক্তিগত বৈষম্য রয়েছেই বলেই আমরা এত সুন্দর আমাদের সমাজটা এত সুন্দর সবাই একরকম হলে তো আমরা ধরুন কি মেশিন হয়ে যেতাম না ব্যক্তি বৈষম্য অস্বীকার করো কেন অস্বীকার করব ব্যক্তিগত বৈষম্য তো রয়েছে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে এই চ্যানেলের প্লে গিয়ে দেখতে পারেন তো সকল শিক্ষার্থীদের মধ্যে সমতা আনয়ন করা তো একজন শিক্ষকের কাজই হচ্ছে সকল যে শিক্ষার্থীরা রয়েছেন ক্লাসের মধ্যে তাদের মধ্যে সমতা আনয়ন করা তো কোনোটি নয় এটি হচ্ছে না অপশান সি মানে তিন নম্বর যেটা রয়েছে এটাই হবে আমাদের আনসার তো তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে শিকনের জন্য মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলো এক ধরনের সাবমেটিভ অ্যাসেসমেন্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট উপরে দুটো করে কোনোটি নেই তো দেখুন অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা কি এটা হচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন যখন আমরা ক্লাস করি ডিউরিং করে থাকি যদি হয়তো অ্যাসেসমেন্ট অফ লার্নিং এটা হচ্ছে কি ক্লাস করার পর পরবর্তী সময়ে যে অ্যাসেসমেন্ট করা হয় অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট ফর লার্নিং সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে মানে আমরা যে এফ এ ওয়ান এফ এ টু এফ থ্রি এফ এ ফোর বলি আর সাবমিটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হ্যাঁ তা তার জন্য কী হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে এফ এ যেটা ডিউরিং যেমন এখন ক্লাস করছি ক্লাস করতে করতে আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে যে আপনারা কতটুক বুঝতে পেরেছেন তো এটাকে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর ধরুন আজকে ক্লাস করলাম আর পনেরো বিশ দিন পরে গিয়ে আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম তো এটা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হ্যাঁ আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এটা হচ্ছে সেলফ ব্যক্তিগত এটা কি ধরুন অনেক সময় আপনারা ভাত রান্না করেন করার সময় একটা ভাতের মধ্যে ধরে দেখেন যে ভাতরা হয়েছে না এটা নিজের অ্যাসেসমেন্ট নিজেই করছেন তো এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বা ধরুন একটা কিছু শিখলেন শিখে আবার খাতার মধ্যে লিখে দেখলেন যে আপনি পারছেন কি না নিজের অ্যাসেসমেন্ট নিজেই করছেন এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ঠিক আছে তারপর দেখুন নিচের কোনটি নৈভক্তিক প্রশ্নের উত্তর সত্য মিথ্যা নির্ণয় করে অবশ্যই বহু প্রশ্ন উত্তর অবশ্যই মিলানো বা সাজিয়ে রাখে অবশ্যই আনসার হচ্ছে উপরের সবগুলো আনসার কি উপরের সবগুলো মনে রাখবেন উপরের সবগুলো তারপরে দেখুন আমাদের কাছে রয়েছে পনেরো নম্বর বুদ্ধিদীপ্ত শিশুদের আইকিউ কত হয় একশো থেকে একশো দশ একশো দশ থেকে একশো বিশ একশো বিশ থেকে একশো ত্রিশ নাকি একশো ত্রিশের বেশি সরি আনসারটা চলে এসেছে যে তো এটা হচ্ছে একশো ত্রিশের বেশি শিকণ হলো অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন এটি নিচের কোনটির মূল বক্তব্য আবার বলছি প্রশ্নটা শিকন হলো অভিজ্ঞতার ফলে দেখুন এখানে লিখায় আছে আচরণের পরিবর্তন তো আচরণ বিহেভিয়ার ইস্ট না তো নির্মাণবাদী দৃষ্টিভঙ্গি হবে না জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি হবে না আচরণবাদী দৃষ্টিভঙ্গি না কে ওপর কোনোটি নেই আনসার হচ্ছে অপশান সি আচরণবাদী দৃষ্টিভঙ্গি তারপরে রয়েছে বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত কল্পনাকে কি বলা হয় প্রয়োগমূলক বৈজ্ঞানিক বিশ্বাসযুক্ত কল্পনা কি সৌন্দর্য এটা কি উঠেছে সৌন্দর্য বুজলুক কল্পনা তো এটা এটা কি হবে বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে বাস্তবের সঙ্গে হলে হবে বিশ্বাসযুক্ত প্রয়োগমূলক ঠিক আছে তারপরে দেখি আমাদের কাছে যে উনিশ নম্বর রয়েছে প্রশ্ন হলো এক ধরনের মানসিক অবস্থা না দৈহিক অবস্থা না মনোদৈহিক অবস্থা একদম সামাজিক অবস্থা এটা হবে না আনসার হচ্ছে অপশান সি আজকের শেষ প্রশ্ন তবে এই প্রশ্নটা শেষ করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আর্ট অ্যান্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে বা আর্ট স্টাডি কোচিং সেন্টার কোচিং সেন্টারের পক্ষ থেকে ট্যাট ওয়ান ঠিক আছে ট্যাট টেট ওয়ান এবং ট্যাট টু পাশাপাশি এস টি এস টি পরীক্ষার নোট তৈরি করা হয়েছে নোটগুলো মডিফাই করা হয়েছে দু সালের পরীক্ষার জন্য তো আপনারা নোটগুলো নিতে পারেন নোটের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা একটা নিলে তিন হাজার পাঁচশো দুটো নিলে ছয় হাজার টাকা দিয়ে নিতে পারবেন যে কোনো দুটো বোধ যদি তিনটাই নিতে চান তাহলে আট হাজার টাকা দিয়ে নিতে পারবেন নোটের যারোক সামরাই দেব বিস্তারিত জানার জন্য আপনাদেরকে কল করতে হবে তো কোন নম্বরে কল করবেন ফোন নম্বরটা বলে দিচ্ছি সিক্স ডাবল জিরো নাইন ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ফোর যারা যারা আবার পড়াশোনা করছেন না এখন থেকে শুরু করে দিন কারণ হচ্ছে পরীক্ষা আসলে এক দেড় মাস পরে টেট ক্লিয়ার করা এটা কিন্তু এখন সম্ভব না কারণ প্রশ্নপত্র দেখতে পেরেছেন বা পেয়েছেন আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ধরুন এটা যদি আমাদের কাছে মার্চ মাস হয় তো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর ধরলাম তাহলে আমাদের হাতে সাত মাস রয়েছে তো সাত মাস যদি দিন রাত্র পড়াশোনা করি তাহলে কিন্তু ক্র্যাক করতে পারবো তাহলে আমাদের যে টিচার হওয়ার বা আমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্নটা এটা পূরণ করতে পারবো তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য অগ্রসর হন দেখুন একটা কথা মনে রাখবেন অনেক মনীষী বা আমাদের যে এপিজে আব্দুল কালামও বলেছেন যে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা কি। এটা ভুল আমাদেরকে জ্যাগে স্বপ্ন দেখতে হবে তো জ্যাগে কিভাবে স্বপ্ন দেখতে হবে স্বপ্নটা হচ্ছে টিচার হওয়া তো জ্যাগে কিভাবে যত পড়াশোনা করবেন বিস্তারিত জানবেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে তো স্বপ্নটা ঘুমিয়ে না দেখে জেগে জেগে দেখার চেষ্টা করুন এবং এখন থেকেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন তাছাড়া আপনারা আর্ট অ্যান্ড স্টাডি জ্যানেলে বা কোচিং সেন্টারে অ্যাডমিশনও নিতে পারেন হ্যাঁ একদম আপনাদের আশা করি কাজে আসবে অ্যাডমিশন নিলে বা আমাদের স্যার ম্যাম তারাও খুব ভালোভাবে করাচ্ছেন পাশাপাশি আমি তো রয়েছি তো আমরা সুন্দর সিস্টেমেটিকভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি তো এটাই বলার ছিল আশা করি ক্লাসটাও আপনাদের কাজ এসেছে এবং জানাবেন যে এভাবে দু হাজার এমসি কিউ করালে আশা করি আপনারা পরীক্ষার মধ্যে ভালো একটা স্কোর করতে পারবেন তো জানাবেন যে এভাবে আমরা দু হাজার এমসি নিয়ে আলোচনা করব কি না তো অনেক দিন পর একটা একটা ক্লাস নিয়ে আসলাম এখন থেকে আশা করে নিয়ে আসতে পারবো তো আপনারা আর্ট অ্যান্ড স্টাডি চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন